তো ঘড়িতে দেখুন পুরো 4:45 বাজে। আমরা সেজে গুজে রেডি হয়েছি, মাও এখানে পুরো নতুন কাপড় জামা পরে রেডি হয়ে গেছে। এই দেখুন আমাদের এখানে ঘটি গামছা রেখে দিয়েছি, তো আমরা জল ঢালতে যাবো। তো গাইস আমরা বেরিয়ে পড়ছি জল ঢালতে যাবো বলে। আমরা ভোর 4টের সময় বেরিয়ে পড়েছিলাম, দেখুন রাস্তাঘাট পুরো অন্ধকার আর গাড়ি আসতে লেট হয়ে যাচ্ছে। এই দেখো তাই তো না যাচ্ছে, না আমরা টোটো করি আসছিলাম টোটো করি। শুভ সকাল বন্ধুরা, তো আমরা আজকে জল ঢালতে এসেছিলাম ভোর ভোর বেলায়, তো টোটো করে আসছিলাম আর দেরি হয়ে গেছে, তো তার জন্য অন্য একটু সকাল হয়ে গেছে। আর আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে, জল তুবড়ো বলে স্নান করে জল নিয়ে যাব মায়ের জন্য। তো এই দেখুন আমাদের এখানে গঙ্গার ঘাটে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, কারণ একসঙ্গে প্রচুর পরিমাণে কালী পুজো ছিল। এই দেখুন সবাই জল নেবার জন্য রেডি হচ্ছে, সকালবেলা খুব ভালো লাগছে, একটা মনোরম দৃশ্য। তো বন্ধুরা আমরা জল নিয়ে বাড়ি চলে এসেছি, আর এখানে মন্দিরে ঢেলেছি, মায়ের মন্দিরে ঢেলেছি, ও ঢালা হয়ে যাবার পরে আমরা বাড়ি চলে এসে তে আজ ছিল আমাদের পান্তা ভাত, তো গরম ওই ঠান্ডা পান্তা ভাত খাচ্ছি, কারণ আমাদের এই পান্তা ভাতই আজকে খেতে হয়। তো গাইস দুপুরে সমস্ত খাওয়া দাওয়া মিটে আর একটু ঘুমে টুমে উঠে এবং সমস্ত খাবার টাবার বানিয়ে সন্ধে হয়ে গেল, তো সন্ধেবেলা এখানে মাকে আনার জন্য বাজনা হয়েছিল, তো এগুলো পুরো সব ঘুরছে পাড়া পাড়া। এই দেখুন মাকে আনার জন্য সবাই চলে এসেছে, আর এখানে তো বাজনা বাজাচ্ছে সবাই, দেখুন এই দেখুন ঢাক ফাঁক বাজিয়ে মাকে আনতে হচ্ছে। আর সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে লাইট আর প্রচণ্ড পরিমাণে বক্স দিয়েছে। এই দেখুন এগুলো ওটা হচ্ছে মায়ের মন্দিরের কাছে আমরা চলে এসেছি, আর চারিদিকটা প্রচুর লোকজন, আর এবারে সেরকমভাবে ভিড় হয়নি কারণ চারিদিকে কালী পুজো ছিল বলে। এই দেখুন আমরা তো আমরা মেলায় যাচ্ছি সবাই মিলে, কারণ এবারে মেলাটা একটু অন্যদিকেই বসেছে, মায়ের মন্দিরের পাশ দিয়ে যেতে হয়, তো প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। আর এখানে হলো মায়ের প্রসাদের জন্য ও নেওয়া হচ্ছে, আর এই যাচ্ছি মা মন্দিরের পাশ দিয়ে মেলায়, তো আমরা মেলায় চলে এসেছি। এখানে মেলাতে প্রচুর মেলা বসেছে, যে অনেক রকম বসেছে, তো আমরা একটু ভালোভাবে মেলাটা ঘুরে নিলাম। তো মেলাটা ঘুরে নেবার পরে এই সব দেখতে সবাই মিলে মেলা দেখা হচ্ছে, আর যার যা সবাই কেনাকাটা করছে। আর আমি এসেছিলাম মেলাতে, বাকি সবাই এসেছিল, মান্তু পিসি পিসি সবাই এসেছিল কালী পুজোতে। এই দেখুন আমরা সব মেলায় ঘুরছি, আর মেলাটা ঘোরা হয়ে যাওয়ার পরে তো চারিদিকে খালি আংটি দেখা হচ্ছে, কারণ কি আংটি সব এসেছে সব দেখছি আমরা, দেখে সব কেনাকাটা করছি। আর বাচ্চারা ছিল ওরা সব তো খেলা ফেলা নেবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, তো ওরা ওদিকে সব খেলাটা কিনছিল। এবং সর্বশেষে আমরা একটু বাড়ি যাওয়ার জন্য চলে গেলাম, কারণ আমাদের এখানে খুবই গরম পড়েছে। তো গাইস প্রচণ্ড গরম লাগছিল, আর ওয়েদারটা খুবই গরম ছিল, আর আমাদের এখানে কারেন্টটাও চলে গিয়েছিলো, তো তার জন্য একটু মেলায় ঘুরছিলাম। তো মেলায় ঘোরা হয়ে যাওয়ার শেষে আমি আর পিসি আর পিসির নাতনি ছিল সবাই মিলে চারিদিকে দেখছিলাম, তো একটু ফুচকা খেতে চলে গেলাম। তো একটু সবাই মিলে ফুচকা খাওয়া হলো, ফুচকা খাওয়ার পরে চলে গেলাম বাড়ি, আর বাড়ি থেকে একটু আবার বেরিয়ে পড়লাম। এখানে প্রচুর পরিমাণে বক্স হয়, তো তখন কেউ নাচেনি। এই দেখুন এখানে চারিদিকে বক্স বাজছিল, আর নাচার জন্য সবাই প্রস্তুত নিচ্ছিল। আর এই ছিল আমাদের কালী পুজোর গেট, মেন গেট, তো এইটা দেখুন আমাদের কেমন লাগলো আমাদের কালী পুজো। তো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমি আর আমার মামি একটু এসেছিলাম দুর্গাপুর রোডের ধারে গেট দেখতে, তো দেখা হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি চলে গেলাম। তো টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।